হিঙের কচুরি আর ছোলার ডাল ভালোবাসে না এরকম বাঙালি খুব কমই আছে। তাই চিরন্তন খাদ্যরসিক বাঙালির আরও একটি পছন্দের খাবার নিয়ে আমি মৌমিতা আবারও আপনাদের সামনে চলে এসেছি। একদম মিষ্টির দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট হিঙের কচুরি ও ছোলার ডাল কীভাবে বানাবেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কচুরি বানানোর জন্য আমি প্রথমে ময়দাটাকে মেখে নেব। আমি এখানে আটা এবং ময়দা দুটো মিশিয়ে করেছি, তবে আপনারা যদি চান তাহলে শুধু ময়দাতেও করতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর এর সাথে আমি দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা। এবার সবকটি উপকরণ আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ময়ান দিয়ে নেব। 2 মিনিট মতো ধরে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। একবারে সম্পূর্ণ জলটা দিয়ে দেবেন না, আস্তে আস্তে করে জল দিয়ে এইভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি ছোলার ডাল তৈরির জন্য ছোলার ডালটা সিদ্ধ করে নেব। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এবার প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা না ভিজিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সেদ্ধ করার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যতক্ষণ ছোলা ডালটা সেদ্ধ হচ্ছে আমরা দেখে নিই ছোলা ডাল তৈরির জন্য কী কী লাগছে। প্রথমে আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা টুকরো করে রাখা নারকেল এবং কিছুটা কিশমিশ ও কাজু বাদাম। আমি একটা কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। তার উপর আমি নারকেলটা ঢেলে দিলাম এবং নারকেলটা আমি 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। 2 মিনিট ধরে নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমি নারকেলটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলেই আমি গোটা গরম মশলাটা, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ আসলে তারপর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব টমেটো কুচানো। আমি এখানে 1টা টমেটো ছোট করে কুচিয়ে রেখেছি। টমেটোটা ভালো করে মজে আসার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। সবকটা উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি একটু হলুদ যোগ করব। আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। ঝাল এবং নুন আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সবকটা উপকরণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি সেদ্ধ ছোলার ডালটা এর সাথে যোগ করব। আমি এখানে সেদ্ধ করা ছোলার ডালের জল সমেত ছোলার ডালটা দিয়েছি, তবে আপনারা যদি চান তো সিদ্ধ করার পর জলটা ফেলে শুধু ছোলার ডালটাও ব্যবহার করতে পারেন। ডালটা খুব বেশি সিদ্ধ হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, দেখুন এইরকম গোটা গোটা থাকবে, তাহলে ছোলার ডালটা খুব সুন্দর খেতে হবে। ছোলার ডালটা 3 মিনিট ধরে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা জল যোগ করছি। আমি এখানে উষ্ণ গরম জল যোগ করেছি, আপনারাও উষ্ণ গরম জল যোগ করবেন, তাহলেই ছোলার ডালটার টেস্ট বেশি ভালো হয়। শুধু ছোলার ডাল কেন, যে কোনো রান্নাতেই উষ্ণ গরম জল যোগ করলে রান্নার টেস্ট বেশি ভালো হয়। এবার আমি কিশমিশ এবং কাজু বাদামটা, নারকেল ভাজাটা যোগ করছি। এবার 2 মিনিট ধরে ফুটিয়ে নিলেই ছোলার ডালটা আমাদের অনেকটা তৈরি হয়ে যাবে। তারপর আমি যোগ করব সামান্য পরিমাণ চিনি, 1 টেবিল চামচ ঘি এবং সামান্য গরম মশলা। সবকটি উপকরণ ভালো করে ছোলার ডালের সাথে আমি মিশিয়ে নেব। ভালো করে ফুটে উঠলে আমি এটা নামিয়ে দেব। তৈরি আমাদের ছোলার ডাল। এবার আমি কচুরির পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি
এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ হিং এবং হাফ চামচ আদা বাটা, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সবকটি উপকরণ দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 3 চামচ ছাতু। ছাতুটা দিয়ে সব মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব আর লবণ যোগ করব। এবার আমি এর সাথে জল যোগ করছি। জল অল্প অল্প করে দেবেন। জলটা ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা শুকনো পুর আমি তৈরি করে নিলাম। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে তুলে রাখছি। ময়দাটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবার ছাতুটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ছাতুটা এই সময় মেখে নেওয়াটা খুবই দরকার। এবার আমি ছোট ছোট গোল করে কেটে নেব এবং ময়দার যে ছোট ছোট গোল লেচি কেটে রেখেছি তার মধ্যে আমি ছাতুর পুরটা এইভাবে দিয়ে দেব। দিয়ে উপর থেকে মুখটা এইভাবে বন্ধ করে দেবে যাতে ছাতুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। দেখুন, হাতের সাহায্যে এরকমভাবে গোল করে পুরগুলো দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, তাহলে তেলের মধ্যে ছাতুর পুরটা বেরিয়ে আসবে না। আর পুর ভরা হয়ে গেছে, এবার আমি এটা বেলে নিচ্ছি। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ভেজে নেব। আমি আপনাদের একটা একটা করে ভেজে দেখাচ্ছি। দেখুন, এরকমভাবে কচুরি তৈরি করলে সবকটি কচুরি সুন্দরভাবে ফুলে উঠবে। আমি আপনাদের আরও ভেজে দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা কচুরি কি সুন্দর ফুলে উঠছে। এরকমভাবে তৈরি করে দেখুন, দেখবেন প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই কচুরিটা আপনারা আলুরদমের সাথেও খেতে পারেন। আমি আমার চ্যানেলে মটরশুঁটির কচুরি এবং আলুরদম আগে আপলোড করেছি, উপরে তার লিংক দেয়া থাকলো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবে অবশ্যই একবার ইঙের কচুরি আর ছোলার ডাল আপনারা তৈরি করে নিন বাড়িতে। আর কেমন হলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই এরকম নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে অন্য কোনো রান্নার সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।